আসসালামু আলাইকুম, ক্যাজুয়াল কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সহজেই নর্মাল ফ্রিজে 7 দিন এবং ডিপ ফ্রিজে বছর জুড়ে লিচু সংরক্ষণ করব। লিচু আমাদের কম বেশি সবারই পছন্দ। বাজার থেকে লিচু কিনে বড় বলের মধ্যে বেশি পরিমাণ পানিতে ডুবিয়ে 1 মিনিট হালকাভাবে ধুয়ে পরিষ্কার শুকনা কাপড়ে তুলে হালকাভাবে কাপড় দিয়ে মুছে দিতে হবে। এক ইঞ্চি ডাটা রেখে লিচুগুলো কেটে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে ভেঙে নিতে পারেন। লিচু ফরমালিন মুক্ত করার জন্য পানির মধ্যে 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে লিচুগুলো আরো একবার ভালোভাবে ধুয়ে নেব। শুকনো কাপড়ে উঠিয়ে নেব। শুকনো কাপড় দিয়ে মুছে পুরোপুরি লিচুর গা থেকে পানি শুকিয়ে নিতে হবে। সাত দিনের জন্য নর্মাল ফ্রিজে লিচু রেখে দেওয়ার জন্য পরিষ্কার কাপড়ে রেখে পেপার দিয়ে মুড়ে শপিং ব্যাগে ভরে বক্সে বা জিপব্যাগেও রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য একইভাবে মুড়ে পলিব্যাগ বক্স বা জিপলকে ভরে পুরোপুরি বাতাস বের করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। সাত দিন পরে নর্মাল এবং ডিপ ফ্রিজের লিচিগুলো আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য বের করে নিয়েছি। নর্মাল ফ্রিজে লিচুগুলো ছুলে দেখিয়ে দিব। ডিপ ফ্রিজের লিচু হালকাভাবে পানিতে ভিজিয়ে টিস্যু দিয়ে মুছে ছুলে নিতে হবে। অথবা 5 মিনিট বাটিতে বের করে রাখতে হবে। 5 মিনিট পরে
সহজেই ছুলে নিতে পারবেন। লিচুর রং অনেক সুন্দর আছে, খেতে অনেক মজা হবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।